পাহাড় ধসের হুমকি তো রয়েছে খাগড়াছড়ির আলুটিলা পাহাড়। সড়ক ও জনপথ বিভাগ এর বিভিন্ন পয়েন্ট কেটে রাস্তাঘাট নির্মাণ করছে বলে অভিযোগ উঠেছে। বৃষ্টিতে যে কোনো সময় পাহাড় ধসে যান চলাচল বন্ধের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। খাগড়াছড়ির প্রতিনিধি কানুন আতাজের পাঠানো তথ্য ছবি নিয়ে নেক্সট রিপোর্ট। প্রায় প্রতি বছরই টানা বৃষ্টিতে জেলার কোনো না কোনো এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ঘটে প্রাণহানির ঘটনা। কিন্তু তারপরও থামছে না পাহাড় কাটা। সম্প্রতি জেলার আলুটিলার সুউচ্চ 16টি পাহাড় টার্গেট করে সড়ক ও জনপথ বিভাগ। আর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই একের পর এক সেই পাহাড় ও এর গাছপালা কেটে তৈরি করছে রাস্তাঘাট। পাহাড় কাটা এটা খারাপভাবে কাটা হচ্ছে, এর মধ্যে আগামী বর্ষার মৌসুমে এটা অবশ্যই কিছু কিছু ভেঙে যাওয়ার উপক্রম আছে। পাহাড়গুলো ভেঙে পড়লে মনে করো আপনার গাড়িগুলা খুব চলাচল মানে সমস্যা হয়ে যাবে আর কি। জেলায় পর্যটকের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। আলুটিলা অংশে বিশেষ করে খাগড়াছড়িতে প্রচুর ঝুঁকিপূর্ণ বাঘ আছে, যেখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এর মূল কারণটা হচ্ছে আসলে পাহাড়ের নোজের কারণে একটি গাড়ি অপোজিট গাড়িটাকে দেখতে পারে না, ফলে আমরা রক্ষণাবেক্ষণের আওতায় কিছু পাহাড়ের নোজ কেটে দিয়েছি। ধস এড়াতে আলুটিলা সহ যে কোনো পাহাড় কেটে রাস্তাঘাট বা স্থাপনা নির্মাণে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানান জেলা প্রশাসক। ইঞ্জিনিয়ারিং ডিজাইন অনুযায়ী পরিবেশকে ভালো রেখে যেন ডেভেলপমেন্ট হয় সেই বিষয়টা আমরা দেখছি। তারপরে যদি কোথাও কোথাও মনে হয় যে পাহাড়ের ঢাল কোথাও কারেকশন দরকার হয়, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং যারা বিশেষজ্ঞ আছেন প্রকৌশলীদের সাথে আলোচনা করে সেই বিষয়গুলো নিষ্পত্তি করা হবে। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা বন্ধ না হলে পাহাড় ধসের ঝুঁকি এড়ানো সম্ভব নয় মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।